হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে বেশ ভালো আছি। এখন বাজতেছে সকাল 11টা, আমি 11টা থেকে আমার ব্লগটি নিয়ে আপনাদের কাছে আসলাম। আজ আমার রান্নার রেসিপিতে থাকছে দুই প্রকারের ভর্তা, শুধুই মাত্র ভর্তা বানাবো, আর কিছুই করব না। আজকে হাতে অনেক সময় কম, এই জন্য ভাবছি শুধু ভর্তাটাই বানাবো। এই জন্য আমি এখানে রেখেছি মাছ, কাঁচামরিচ। মাছ আর কাঁচামরিচগুলো তেল ছাড়া একটি প্যানে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে আসছি। এখানে আমি রেখেছি পেঁয়াজ, এখানে রেখেছি শুকনো মরিচ, ভেজে নিয়েছি। এখানে আমি কলা সিদ্ধ করে রেখেছি, কিছু কলা সিদ্ধ করে রেখেছি। তাহলে দেখুন আমি কিভাবে আমার কলার ভর্তাটা করব, মাছের ভর্তাটা করব, আপনাদেরকে দেখাবো। আমি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমি সবসময় যেভাবে বানিয়ে খাই আমি ঠিক সেভাবে বানাবো, সেভাবে বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে দেখুন আমি কলাগুলি ছিলে নিচ্ছি, এই যে কলাগুলি আমি ছিলে নিচ্ছি। আগে কলাটাকে ধুয়ে আমি পিস পিস করে সিদ্ধ করে রেখেছি। এখন আমি কলাটাকে এক এক করে ছিঁড়ে নিব, তারপরে ভর্তা বানাবো। কলার পুষ্টিগুণ অনেক বেশি, কলা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কলা মানুষের শরীরে ওজন কমায়, কলা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং কলা প্রেশার নিয়ন্ত্রণ করে। কলার গুণাগুণের কথা আর কি বলবো, অনেক বেশি গুণাগুণ, অথচ সামান্য একটা জিনিস, অনেকে এটা পছন্দও করে না, কিন্তু এটার গুণাগুণের কথা শুনলে আপনারা কি বলবেন যে এত গুণ। কলা মানুষের পেটের সমস্যাও দূর করে, তাই চেষ্টা করবেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন কাঁচা কলা খাওয়ার চেষ্টা করবেন। আমিও অন্তত পক্ষে চেষ্টা করি সবসময় সপ্তাহে একদিনও কাঁচা কলা খাওয়া, হয় ভর্তা খাবো না হলে রান্না করে খাবো। কলা অনেক কিছু করে খাওয়া যায়, কলা আপনার মাছ দিয়ে রান্না করা যায়, কলা দিয়ে নিরামিষ রান্না করা যায়, কলা দিয়ে ভর্তা করা যায়, ইত্যাদি অনেক কিছু করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু খেতে দিয়েছে, কোন সবজির মধ্যে কী আছে সেটা তো আমরা জানি না, আল্লাহই জানে। এই জন্য সব কিছু সবজি আমাদের খাওয়া একান্ত প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন আমার কলাগুলি একদম ছিলে সুন্দর করে রেখেছি। এপাশ দিয়ে আমি মাছটাকে এখন কাটা ছাড়িয়ে নিব। দেখুন আমি মাছগুলিকে কাটা ছাড়িয়ে নিচ্ছি, কীভাবে কাটা ছাড়িয়ে আমি পাটায় ভর্তা বানাবো। আমার রেসিপিতে আমি প্রত্যেকদিন মাছ রাখার চেষ্টা করি, আমার বাচ্চারা সবসময় মাছ খায়, এই জন্য মাছ রাখার চেষ্টা করি। মাছের পুষ্টিগুণ তার আর তুলনা নাই, এটা আর কি বলবো আপনাদের কাছে। হ্যালো ভিউয়ার্স, যাদের কাছে আমার এই ভর্তার রেসিপিটা ভালো লাগে অবশ্যই এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, এভাবে ভর্তা বানিয়ে খাবেন। আমার এই ভর্তার রেসিপিটা আমি নিজের বলে বলবো না, আমার এই ভর্তার রেসিপিটা অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু এবং অনেক ভালো হয়। আমি সপ্তাহে এক দুদিন ভর্তা তো খাবই, এত কোনো অনেক প্রকারের ভর্তা বানাতে পারি। আমি আস্তে আস্তে আপনাদেরকে আমার ভর্তার রেসিপিগুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক কিছু দেখাবো। তাই আপনাদেরকে অনুরোধ থাকলো আপনারা আমার সঙ্গে থাকুন, আমাদেরকে আমার রেসিপিগুলোকে ভালোবেসে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আমার কলাগুলি ভালো করে করে নিচ্ছি, ভালো করে একদম মিক্স করে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে, ভালো করে মিক্স করে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে। মিক্স হয়ে গেলে এটার সাথে সরষের তেল শুকনা মরিচ লবণ দিয়ে ভালোভাবে আলু ভর্তা যেভাবে বানায় সেভাবে বানিয়ে নিব। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে, প্রায় 80% মতো হয়ে গেছে, এখন আর 20% আছে, 20% দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমার ওই কলাটা একদম মিশ হয়ে গিয়েছে, এখন আমি লবণ দিয়ে দিয়েছি, 1 চিমটি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে আবার হাত দিয়ে এখন মাখাই নেব, হাত দিয়ে মাখিয়ে সরষের তেল দিয়ে বানিয়ে ফেলবো আমার কলার ভর্তাটা। দেখুন দেখেছেন অনেক সোজা একটা রেসিপি, সোজা ভর্তাটা। আজকে বাসায় কিছু নেই, কলা থাকলে হঠাৎ একটা কলা সিদ্ধ করে আপনি এভাবে ভর্তা বানিয়ে ফেলতে পারবেন।
আলু ভর্তার চেয়েও কম স্বাদ না, এটা অনেক স্বাদ। দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু সরষের তেল ঢেলে নিব। দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সরষের তেল। দেখুন হ্যালো ভিউয়ার্স, এই যে আমার ভর্তাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি একটু লবণটা টেস্ট করবো, হয়েছে কি না লবণ টেস্ট করলে। একদম আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে এটা রাখতেছি। এখন চলে যাব পাটায়, পাটায় যেয়ে আমি মাছের ভর্তাটা কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, হ্যালো ভিউয়ার্স, আমি যাচ্ছি এখন পাটায়। পাটায় পিষে কীভাবে মাছের ভর্তাটা করি আমার সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ আমার কলার ভর্তাটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা ভর্তা হয়েছে, অনেক সুস্বাদু চমৎকার একটা ভর্তা। আপনারাও মন চাইলে এটা ট্রাই করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, এই যে আমি মাছের ভর্তাটা করে নিয়েছি, তার জন্য একটা পাটায় মরিচ দিয়েছি। মরিচ দিয়ে মরিচগুলি পিষে নিচ্ছি, ভালোভাবে একদম ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর আমি ইয়ে করব, মরিচ দিয়ে ভালোভাবে লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে পাটায় এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর পর দিয়ে দিব, তারপর দিয়ে দিব মাছ দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, মরিচ হয়েছে আমাদের ভিটামিন সি, আমাদের শরীরের জন্য অনেক ভালো স্বাস্থ্যসম্মত একটি খাবার। আজকে আমার দুটোটা ভর্তাই একদম পুষ্টির দিক দিয়ে কোনো ভর্তাই কম না। হ্যালো ভিউয়ার্স, এই যে এখন মাছ মরিচের সাথে মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলি দিয়ে মাছগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলি মিশিয়ে তারপর আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজ অ্যাড করার পরে আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা হয়ে যাবে। এখন প্রায় 80% হয়ে গিয়েছে, আর 20% হলে আমার ভর্তাটা হয়ে যাবে, খাবারের উপযুক্ত হয়ে যাবে। আমি বাড়তেছি, দেখুন আমার এই রেসিপিটা যাদের ভালো লাগবে এভাবে ভর্তাটা পিষে মাছের ভর্তাটা খাবে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। দেখুন আমার মাছের ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ অ্যাড করবো এর সাথে। এখন পেঁয়াজ অ্যাড করতেছি প্রায় একটার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি পুরোপুরি পিষবো না, আমি হালকা দানা দানা রাখবো। হালকা দানা দানা রাখলে আমার কাছে মাছের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, এবং আমি সব ভর্তার সাথে আমি পেঁয়াজ দানা দানা রাখি। আমি অনেকে দেখি যে একদম ভালোভাবে মিশিয়ে নেয়, এটা যার যার রুচি, যার যার অভিরুচি, যার যার পছন্দ। আমার পছন্দ যেভাবে আমি সেভাবে করতেছি। যে দেখুন আমি ভর্তাটা পেঁয়াজগুলি হালকাভাবে একদম হালকা আলতোভাবে যেমন দানা দানা থাকে সেভাবে রাখতেছি। হ্যালো ভিউয়ার্স, আমার ভর্তাটা এই যে প্রায় 90% হয়ে গিয়েছে, আমি এখনই উঠাই ফেলবো। আমি একটু টেস্ট করে দেখেছি, অনেক ভালো হয়েছে। এখন শুধু হালকা একটা পিষা দিব, তারপর উঠিয়ে ফেলবো। হ্যালো ভিউয়ার্স, সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ শেষ, আমি এখন একটা প্লেটে উঠিয়ে নেব, তারপর সার্ভ করব। আলহামদুলিল্লাহ আমি ভর্তাটা এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা আলহামদুলিল্লাহ এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন প্লেটে উঠাচ্ছি ভর্তাটা, এই যে আমার ভর্তাটা উঠিয়ে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আমার তো অনেক ইচ্ছে করতেছে আমার ভিউয়ার্সদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু আমার ওটা আমার ক্ষমতার বাইরে, এর জন্য খাওয়াতে পারছি না। হ্যালো ভিউয়ার্স, এই যে আলহামদুলিল্লাহ আমার ভর্তা দুটি হয়ে গেছে। এখানে আমি বেটেছি কাঁচামরিচ মাছ দিয়ে একটা পাটায় পিষে একটা ভর্তা করেছি, মাছের ভর্তা, দেশি ভাষায় বলে মাছের ভর্তা। আর এখানে করেছি কাঁচা কলা, পেঁয়াজ, শুকনো মরিচ, সরষের তেল দিয়ে একটা ভর্তা করেছি। হ্যালো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে ভর্তাটা, আমি খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, এই কাঁচা কলার ভর্তাটা যে পেট খারাপের জন্য অত্যন্ত উপকারী, আপনাদেরকে আর কি বলবো, আমি অনেক প্রমাণ পেয়েছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমার দুটি ভর্তা যাদের কাছে ভালো লেগেছে তারা আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি যখন নতুন ভিডিও বানাবো তখনই যেন আপনাদের কাছে পৌঁছে যায়।
আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারবো আলহামদুলিল্লাহ। প্লিজ আমাকে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমার ভালো মন্দগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে বলে দিবেন, তাহলে আমার ভুল ত্রুটিগুলি আমি ধরতে পারবো। আজকে আমার যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আজকে আমি আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আল্লাহ যেন আগামী কালকে আমাকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসতে পারি এই তৌফিক দান করে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আল্লাহ হাফেজ।